এই গাইজ, ওয়েলকাম টু সঙ্গীর পাগলামি। চিরন কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো। তো আজকে আমরা শেয়ার করব ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বাড়িতে কীভাবে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে তৈরি করব, তো সেটা তো চলো স্টার্ট করা যাক। প্রথমে মাছগুলো পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়েছি আদা রসুন বাটা আর একটা লেবু, পাতি লেবু, আর এদিকে গোলমরিচ। রুটি বানায় এটা দিয়ে ভালোভাবে ছেঁচে নিয়েছি। মাছের কাঁটাগুলো আলাদা করে রেখে দিয়েছি। এদিকে আমি রেখেছি পুদিনার চাটনি রেডি করে রেখে দিয়েছি, আমার গাছের পুদিনা পাতা দিয়ে। আমি এবার গোলমরিচ হাফ এর ভিতরে মাছের ভিতরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা আর লেবুর রস। প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। দিয়ে আদা রসুন বাটার উপরে আমি লেবুর রসটা দেওয়ার পরে যা যেটা দেখলাম রস মানে মশলাটার কালারটা কীরকম একটা চেঞ্জ হয়ে গেল। টেনশন হচ্ছে কীরকম হতে হবে জানি না। এবার দিচ্ছি লবণ আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি তিনটে লঙ্কা ভেজে নিয়েছি, আর ময়দার প্যাকেটগুলো খুলতে গিয়ে একটু ময়দা পড়ে গেছে, তো সেটা প্লেটে ঢেলে নিয়েছি। আমি এবারটা লঙ্কাটা ভালোভাবে হাতে ডলে নেব, আর দিয়ে দিব সাদা ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আর সেই গোলমরিচের গুঁড়োটা 50 যেটা আছে সেটা দিয়ে দেবো এর ভিতরে। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর আলাদা একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা ভালোভাবে মিক্স করে নেব। আর নিয়ে নিয়েছি আমি আলাদা প্লেটে বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে পাউরুটি একটু ভেজে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিতে পারো। ডিমটা ভালোভাবে মিক্স করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর মাছগুলো ভালোভাবে সাবধানে নিয়ে প্রথমে দেব কর্নফ্লাওয়ার ময়দার ভিতরে, তারপরে ডিমের ভিতরে, তারপর বিস্কুটের গুঁড়োর ভিতরে, এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো করে ভেজে নেব। আমি এখানে ডবল করে দিয়েছি মাত্র চারটে, মানে চারটে ডবল করে দিয়েছিলাম, দেখলাম যে দুটোটা ভালো হচ্ছে না ডবল করে দিতে, সিঙ্গেল সিঙ্গেল সব বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল দিয়েছিলাম। আমি এইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো ভেজে নিয়েছি, মানে সব চারটে ডবল পুটতে বাকিগুলো সিঙ্গেল পুট দিয়েছিলাম। এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না কাজ করা অসুবিধা হচ্ছে, তো সবগুলো ভিডিও দেখাতে পারলাম না। আর কাটাগুলো মাছের মাথাগুলো যা ছিল সব আমি আলাদা করে ভেজে নিয়েছি। আর আমার রেসিপি রেডি দেখতে পাচ্ছ তোমরা সবাই। একটা রেসিপি করতে গিয়ে রান্না করে পুরো 12টা বেজে গেছে। ভিডিওটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যে বাকি ডিমটা ছিল সেই ডিমটা আমি ভেজে নিয়েছি, ফালতু ফেলে দেবো। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কষ্টের দাম একটু রেখো সবাই, প্লিজ সাপোর্ট করো। আর এই পুদিনার চাটনি রেসিপিটা খুবই ইজি, তোমরা চাইলে কমেন্টে, যদি না পারো তো কমেন্টে জানিও, অবশ্যই আমি শেয়ার করব। আজকের রেসিপিটা কেমন হলো বাড়িতে ট্রাই করো অবশ্যই জানাবে কমেন্টে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। ওকে বাই, আজকে এই পর্যন্ত।